রাজকুমার সিনেমাটিকে আপনারা যদি শুধু রোমান্টিক সিনেমা হিসেবে দেখতে যান তবে হতাশই হবেন। রাজকুমার সিনেমাটি মা আর ছেলের গল্প। একজন ছেলে তার মাকে ফিরে পাওয়ার জন্য যে কতটা কষ্ট করতে পারে তাই ফুটে উঠেছে এই রাজকুমার সিনেমাটিতে। রাজকুমার সিনেমাটিতে শাকিব খান যেভাবে মায়ের প্রতি ভালোবাসা দেখিয়েছে আর যে অভিনয় দেখিয়েছেন তা সত্যি অসাধারণ। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ শাকিব খান। সকল শ্রেণীর দর্শকদের মুগ্ধ করেছেন তার এই অভিনয়। অন্যদিকে মাহিয়া মাহিও তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছেন এই রাজকুমার সিনেমাটিতে। অল্প কয়েক মিনিটের ক্যামিও দিয়েই নায়িকাকে ওভারশ্যাডো করে ফেলেছেন মাহিয়া মাহি। দর্শকরাও তাদের এমন পারফরমেন্সকে বাহবা দিচ্ছেন। দর্শকরা বলছে প্রিয়তমাকেও ছাড়িয়ে গেছে রাজকুমার। রাজকুমার সিনেমাটিতে মুক্তিযুদ্ধ, স্ত্রী তালাক এবং একজন মাহারা ছেলের মাকে ফিরে পাওয়ার ইচ্ছা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন হিমেল আশরাফ। তো ভিউয়ার্স, আপনারা যদি রাজকুমার সিনেমাটি দেখে থাকেন তবে আপনাদের রিভিউ কমেন্টে জানিয়ে দিন।